চার পাঁচ জায়গায় এই সিপিএম, বিজেপি, কোথাও আইএসএ, কোথাও কংগ্রেস, তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা, পিস্তল, লাঠি, সোঁটা নিয়ে এসে আক্রমণ চালালো। এবং এই ভাঙরের বুকে আমরা নমিনেশনকে কেন্দ্র করে আইএসএ বিভিন্ন জায়গা থেকে ক্রিমিনালদের জড়ো করে এই ধরনের একটা আক্রমণ সানিয়েছে। আমরা আমাদের দুজন পার্টি কর্মীকে হারিয়েছি। আমরা জীবন কারো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এই পরিবারের পাশে দল থাকবে এবং এখানকার বিধায়ক রয়েছেন, শওকত মোল্লা রয়েছেন, দল থেকে আমাদের পাঠিয়েছেন, দিদি এবং ঈশ্বর বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, দল আজীবন এই পরিবারের পাশে থাকবে। যারা দলের একনিষ্ঠ কর্মী তারা সত্যি প্রাণ দিয়ে দলের জন্য কাজ করছে, কিন্তু পরিবারের উপর যখন এই এই যে নাশকতা যেটা হচ্ছে, এই যে বাইরে থেকে এসে এরকমভাবে মানুষের মধ্যে মানুষের সঙ্গে এই জটিলতা, এই ঝামেলা, এই বোমাবাজি, এই খুনোখুনি, আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমরা সবাই বিনীতভাবে দলের পক্ষ থেকে বলতে চাই যে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখুন। আগামী দিন পঞ্চায়েত রয়েছে, আমাদের দল থেকে যদি কেউ যুক্ত হয় তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, দলগত জায়গা থেকে দল ব্যবস্থা নেবে, সবাই মিলে একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করার এই খেলাতে মেতে উঠে যদি এরকমভাবে ইনোসেন্ট প্রাণগুলো চলে যায় তাহলে আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো সত্যি কথা।